হ্যালো ইনভেস্টর্স, আজ আমি আপনাদের হাইব্রিড ফান্ড সম্পর্কে কিছু বলবো। হাইব্রিড ফান্ড কি জিনিস? হাইব্রিড সোনা, হাইব্রিড নয়। কাকু দেখো জল। বাহ, খুব ভালো। হাইব্রিড ফান্ড হলো সেই সব ফান্ড যেগুলো ইকুইটি আর ডেট দুটো মিশে তৈরি হয়। আমার কাছে সবুজ রং নেই, গাছে কি রং করব বলো? চিন্তা করো না সোনা, এক মিনিট অপেক্ষা করো। ওর কাছে সবুজ রং আছে যেমন হাইব্রিড ফান্ডে থাকে। এবার দেখুন, ধরে নিন হলুদ রং হলো ইকুইটি ফান্ড, যা আপনার টাকা ইকুইটি শেয়ারে ইনভেস্ট করে। আর ধরে নিন এই নীল রং হলো ডেট ফান্ড, যা আপনার টাকা বন্ডে ইনভেস্ট করে। আমরা কি পেলাম? আমার গাছ। আর হাইব্রিড ফান্ডস, হাইব্রিড ফান্ডস ইকুইটি ওরিয়েন্টেড হতে পারে, যার মানে বেশি ইকুইটি আর কম ডেট, অথবা সেগুলো ডেট ওরিয়েন্টেডও হতে পারে, যার মানে বেশি ডেট ও কম ইকুইটি। তাই খুব সোজা, যেমন নীল আর হলুদ রং মিশিয়ে আমরা সবুজ রং পাই, তেমনি ইকুইটি আর ডেটকে মিশিয়ে আমরা হাইব্রিড ফান্ডস পাই। আমার হাইব্রিড ফান্ড ভালো লাগে। হাইব্রিড সোনা, বলো হাইব্রিড। হাইব্রিড। আচ্ছা ঠিক আছে, এবার বলো মিউচুয়াল ফান্ডস। একদম ঠিক, মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।